فَاسْأَلُوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون فاحشه কারণ যেটা ঢাকা الله ফরজ করেছিলেন সেটা যদি খুলেন এটা ফাহিশা انه كان فاحشه فاحشه ওই রকমেরই উলঙ্গ ছবি দেখা যেন ভুলু ফিল্ম দেখা ফাহেশা মহিলাদের দিকে তাকানো ফাহেশা অশ্লীলতা মহিলাদের ছবি দেখা ফাহেশা অশ্লীলতা এইরকমই ফাহেশা হচ্ছে জেনা ফাহেশা আল্লাহ জেনা কো ফাহেশা বলেছেন ওয়ালা তাকরাবুল জেনা ইন্নাহু কানা ফাহিশাও কানাল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনা হচ্ছে ওয়াসীলতা অশ্লীল কাজ অশ্লীল কথা অশ্লীল কাজ অশ্লীল কথার নাম হচ্ছে জেনা জেনা বিচার শুরু হয় অশ্লীল কথা দিয়ে প্রেম মালাপ দিয়ে সুতরাং প্রেম করা হচ্ছে অশ্লীলতা এই যে আজকাল অনেকে প্রেম করে আমাকে লাইলা মজনুর প্রেম আর অনেক বিধাতীরা মনে করে লাইলা মজনু তো খুব ভালো কাজ করেছিল তাদের নাকি কেয়া বিয়ে পড়ানো হবে শুনেছেন এরকম কথা না শোনেন নেই সব ভণ্ডামি কথা বিদাতি সমাজে আছে বিদাতি সমাজে আছে এরা অপরাধী মনে করে না প্রেম করাকে মেয়ের প্রেম করাকে তাহলে অপরাধী মনে করে না কারো বনের কোনো বিধাতীর বোনের যদি কোথাও প্রেম হয় কোনো যুবকের সাথে অপরাধী মনে করে না

না হলে হয়তো পরে উদাহরণ না ফেল হবে না এইরকম ফাহিস আমাদের সমাজ আছে না হ্যাঁ আছে এখানে এক লোক ছিল কয়েক বছর আগে এখন জানি অনেক দিন খবর রাখি না সেই দুই বোনকে বিয়ে করে রেখেছে বিয়ে করে রেখেছে নিজের স্ত্রী তারপরে আমাদের সাথে এক অশ্লীলতা আছে যে মেয়ের বাবা ওর আর এক মেয়ের খেদমতের জন্য যুবতী মেয়েকে পাঠিয়ে দেবে যাও আমার মেয়ে অসুস্থ আছে তুমি গিয়ে খেদমত করো লম্পটি কাজ লজ্জা লাগে না মেয়ের বাবাদেরকে যুবতী মেয়েকে খেদমত করার জন্য পাঠায় হয়তো এক বাচ্চা হবে আর এক যুবতী মেয়ে এখনো অবিবাহিতা ওকে পাঠিয়ে দিয়েছে খেদমত করতে এই কয়দিন তো সে নেফাসের অবস্থায় আছে আহ তখন এই শালির সাথে শুরু হয়েছে আর শালির সাথে এমন প্রেম হওয়া হইলো তখন আর শালিকে ছেড়ে থাকতে পারে না শালিকে বিয়ে করলো আগের স্ত্রী আছে দুটো নিয়ে আছে অনেক আছে আগেরটাকে ছেড়ে দিয়ে ওই পরটাকে শালিটাকে নিয়ে পালাইলো জীবনটা ধ্বংস করলো না এইসব এই যেসব মেয়ের বাবারা নিজের অন্য মেয়ের খেদমতের জন্য যে আমার অন্য মেয়ে অসুস্থ আছে সুতরাং যুবতী মেয়েকে পাঠায় বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক বড় হোক সেই মেয়ের অথবা ছোট হোক ভগ্নীপতির বাড়িতে দুলাভাইয়ের বাড়িতে যুবতী মেয়ে পাঠাবে খেদমতের জন্য এগুলো হচ্ছে অশ্লীলতা ফাহেসা এগুলো হচ্ছে ফাহেসা এই ফাহেসা সম্পর্কে যদি আলোচনা করা যায় তো এখানে আমরা আজকে থেকে যাবো সুতরাং আর বাড়াচ্ছেন না এইগুলি ফাহেসা আমাদের ঘরে ঘরে মজুদ আছে কেন পাঠাবেন পাঠান আপনার স্ত্রীকে শাশুড়ি যাক খেদমত করুক মেয়ের কিন্তু আপনি যুবতী মেয়েকে পাঠাবেন যা তোমার বোনের খেদমত করি এগুলি হচ্ছে অশীল কাজ ও মাক্তান আল্লাহ বলছেন আল্লাহর অসন্তুষ্টির কারণ এগুলি হচ্ছে অশ্লীল কাজ এবং এতে আল্লাপাক অসন্তুষ্ট হন কোন এমন মেয়েকে কেউ যদি বিবাহ করে বা মহিলাকে বিয়ে করে যাকে বিবাহ করা হারাম তাহলে আল্লাহ এতে অসন্তুষ্ট হন নারাজ আল্লাহর গজব হয় মাক্তান মানে গাজাবান আল্লাহর গজব হয় ওয়াসা সা বিলা এবং খুব নোংরা খারাপ রাস্তা খুব খারাপ রাস্তা তারপর আল্লাহ পাক বলছেন হর রেমা তালিক ও মাহা ও বানা এখান থেকে যেই মহিলাগুলিকে হারাম করা হয়েছে সেগুলি আল্লাহ পাক রব্বুল্লাহ উল্লেখ করেছেন এর মধ্যে যেগুলিকে হারাম করা হয়েছে সেগুলি তিন ভাগে বিভক্ত এক ভাগ করলাম যে স্থায়ী হারাম আর অস্থায়ী হারাম তাই না মনে রাখবেন কিন্তু আর আর ভাগ হচ্ছে যে হারাম হওয়ার কারণ কি বংশীয় সম্পর্কের কারণে হারাম রক্তের সম্পর্কের কারণে হারাম যেগুলি আপনার বংশের মহিলা বংশের মেয়ে যেমন মেয়ে তাই না মা তাদের সাথে কিসের সম্পর্ক রক্তের সম্পর্ক বংশীয় সম্পর্ক তাহলে একটা হচ্ছে যেটাকে নাসাব বলা হয় নাসাব বংশীয় সম্পর্কের কারণে মেন এই মহিলাগুলি হারাম এক ধরনের হারাম দ্বিতীয় হারাম হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে এই মহিলাগুলি হারাম কিছু মহিলা আছে তাদের সাথে বংশীয় সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই কিন্তু বৈবাহিক সম্পর্ক বি বিবাহের সম্পর্ক হচ্ছে ওই বংশে আপনি বিবাহ সেই জন্ম বংশের কিছু মহিলা আপনার জন্য হারাম হয়ে গেছে আর তৃতীয় হচ্ছে স্তন্য দানের সম্পর্কের কারণে হারাম বংশের রক্তের সম্পর্ক নেই আর বিবাহের সম্পর্ক নেই কিন্তু সম্পর্ক দুধপানের সম্পর্ক আছে দুধ পান করার কারণে কিছু মহিলা হারাম হয়ে গেছে আল্লাহ ফকরুল আলমিন এই তিন রকমের নারীদের কথা উল্লেখ করেছেন আসুন আয়তের তফসিলের সাথে সাথে বোঝার চেষ্টা করি আল্লাহ প্রতি হারাম করা হয়েছে বা তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে উম্মাহাত মা ওমন এক বছর মানে মা আর উম্মাত মানে অনেক মা মানুষের কি অনেক মা হয় বলবেন যে আমাদের সৎ মা না ওই মাকে এখানে বোঝানো হয়নি ওই মাঝে হারাম আগের আয়তে বলে বাইশ নম্বর আয়তে বলে দেওয়া হয়েছে তারপর আবার ওই এক কথা রিপিট করবে আল্লাহ বকর আলমিন হ্যাঁ তাহলে মা শরীয়তের ভাষায় মা বুঝেন যেটা আমাদের দেশের মানুষরা বুঝে না অনেক যারা কোরআন এবং হাদিস পড়ে না বুঝে না তারা বুঝে না শরীয়তের মা মানে নিজ মা মায়ের মা ওপর দিকে যত যাবে ওই রকমই নিজ মা বাবার মা আর তার উপরে যত যাবে বাবার মা দাদার মা বাবার মায়ের মা ওপর দিকে যতগুলি যাবে যত উপরে যাবে অসুল যেগুলিকে বলা হয় মূল যেগুলি আপনার মূল আমার আপনার মূলকে বাপ দাদা হ্যাঁ দাদি নানি ওগুলি হচ্ছে অসুল আল্লাহ ফকরাবুল আলমিন এই মায়েদেরকে হারাম করেছেন তাহলে শরীয়তের ভাষায় মা হচ্ছে যেমন নিজের মা তেমন দাদি মা তেমন নানি মা তার উপরে গুলি দাদির মা নানির মা বা এগুলি হয়তো বেঁচে থাকবে না আপনার যুগে খুব কম এগুলি আর বেঁচে থাকলেও নব্বই একশো বছর বয়স আপনার বয়স হতো পনেরো বছর তাই না সুতরাং ওগুলো আর বলার কোনো প্রয়োজন করে না কিন্তু দাদি আর নানি পর্যন্ত অবশ্যই বলতে হবে আমাদের সমাজে আর এক অশ্লীলতা আছে নতুন অশ্লীলতা জাহিলিয়াতের যুগের অশ্লীলতা সৎমাকে বিবাহ করা আজকালকার যুগের অশ্লীলতা হচ্ছে ফাহেসা হচ্ছে দাদি নাতির সাথে ঠাট্টা মজাক করে রসিকতা করে বিবাহ করবি বিয়ে করবি তুই আমাকে বলে না জাহিল সমাজ তফালা নানী বলে নাতিকে হেই বিয়ে করবি বলা তুই বিয়ে করবি আমাকে নানা জাহেল নানা বলে নাতিকে বলে তোর নানীকে বিয়ে করবি জাহেল দাদা বলে তোদার দিকে বিয়ে করবে পছন্দ হইছে বুড়িকে পছন্দ হয়েছে বলে না আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিলী সুবহানাল্লাহ এগুলি হচ্ছে ফাহিশ আল্লাহ বলছে ইন্নাহু কানা ফাহিশা এগুলি হচ্ছে অশ্লীলতা অশ্লীল কথা হারাম কথা আল্লাহর গজবের কারণ এগুলি আর এগুলি হচ্ছে নোংরা রাস্তা যেমন মা আপনার হারাম তেমনি আপনার দাদি হারাম তেমনি আপনার নানি হারাম আল্লাপাক মায়েদেরকে হারাম করেছেন বুঝে গেলেন তাহলে আচ্ছা মায়ের সাথে কিসের সম্পর্ক তিন ভাগে যে ভাগ করলাম তার মধ্যে সাতটা পাবেন সাত রকমের হারাম হচ্ছে যারা বংশীয় সম্পর্কের কারণে হারাম তার এক হচ্ছে মায়েরা মা দাদি নানি ওপর দিকে যতগুলি যাবে দ্বিতীয় হচ্ছে অবানাতকুম তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মেয়েদেরকে তোমাদের মেয়েদেরকে মানে কি শুধু মেয়ে হ্যাঁ যেমন নিজের মেয়েকে হারাম করা হয়েছে তেমন মেয়ের মেয়ে নাতনি আর ছেলের মেয়ে ছেলের ঘরের মেয়ে হোক আর মেয়ের ঘরের মেয়ে হোক সবগুলিকে হারাম করা হয়েছে যেমন আপনার মেয়ে হারাম এখানে অশ্লীলতা আছে আমাদের সমাজে হ্যাঁ বুড়া রসিকতাই নাতনি যুবতী হয়েছে এই বিয়ে করবি তুই আমাকে পছন্দ হয়েছে বুড়াকে নাতিকে বিয়ে করবে নাতিনীকে বিয়ে করবে হ্যাঁ ছেলের মেয়েকে বিয়ে করতে চায় মজাক করে মেয়ের মেয়েকে বিয়ে করার মজাক করে এগুলি হচ্ছে ফাহে শাহ যা আমাদের বাঙালি মুসলিম সমাজে রয়েছে কারণ আমরা বাঙালি ঘরে মানুষ এসেছি আমাদের নিজের ঘরে সংশোধন করব এবং নিজের ঘরের রোগগুলি আমাদের বেশি জানা আছে অন্যের ঘরের রোগ আমরা জানি না বেশি আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন তোমাদের তাহলে দ্বিতীয় হারাম হারাম মানে শুধু না মেয়ে মেয়ে মেয়েরা মেয়ের মেয়েরা ছেলের মেয়েরা যতুর নিচে যাবে যদি নিচে আরো কেউ থাকে আর কেউ লম্বা বয়স পেয়ে থাকে মেয়ের মেয়ের মেয়েকে দেখছে ছেলের মেয়ের মেয়েকে দেখে ছেলে